তাহলে গত ক্লাসে মানে আমরা মানে আলোচনা করেছিলাম যে শেয়ার মানে সম হারে শেয়ার ইস্যু করা হয়, মানে অধিহারে শেয়ার ইস্যু করা হয়, মানে অবহারে শেয়ার ইস্যু করা হয়। তা আজকে শেয়ার ইস্যুর ক্ষেত্রে আমরা কীভাবে শেয়ারের টাকা আদায় করা হয় এ ব্যাপারে আমরা আলোচনা করব। প্রথমে আমরা সমহারে শেয়ার মানে আবেদনের টাকা যখন পাওয়া যায় তখন আমরা জানা যায় কিন্তু শেয়ার আবেদনের টাকা যখন পাওয়া যায় শেয়ার শেয়ার আবেদনের টাকা যখন পাওয়া যায় তখন আমরা যাবে এন্ট্রি দিব ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আমরা শেয়ার কিভাবে আমরা ইস্যু করি, সমাহারে শেয়ার ইস্যু করি। এখন সমাহারের ক্ষেত্রে আমরা যখন শেয়ার আবেদনের টাকা পাই তখন আমরা যারা দিয়ে দিব ব্যাংক হিসাব দিয়ে শেয়ার আবেদন হিসাব করে দিই, কারণ এই মধ্যে আমরা বসাবো প্রতি শেয়ার এত টাকা করে এত হাজার শেয়ারের আবেদনের টাকা পাওয়া গেল। প্রতি শেয়ার এত টাকা করে যদি আমরা দশ হাজার শেয়ার ইস্যু করি আর একটা শেয়ারের দাম মানে 100 টাকা হয় তাহলে 10,000 গুণ 100, তাহলে প্রতি শেয়ার মানে 100 টাকা করে 10,000 শেয়ারের আবেদনের টাকা পাওয়া গেল। তাহলে শেয়ার আবেদনের ক্ষেত্রে আমরা প্রথমে যাবে যে ইন্ট্রি দিব ব্যাংক হিসাব দিয়ে শেয়ার আবেদন হিসাব রেডি। শেয়ার আবেদনের টাকা যখন মূলধন হিসাবে স্থানান্তর করা হয় তখন যাবে যে ইন্ট্রি হয় শেয়ার মূলধন হিসাব রেডি, শেয়ার মূলধন হিসাব ডেবিট শেয়ার আবেদনের টাকা যখন মূলধন হিসাবে স্থানান্তর করা হয় তখন হয় শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, অর্থাৎ শেয়ার আবেদনের টাকা মূলধন হিসাবে স্থানান্তর করা হলো। তাহলে যখন আমরা মানে আবেদনের টাকা পাই তখন ব্যাংক হিসাব দেবে শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, আর যখন শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধনে স্থানান্তর করা হয় তখন শেয়ার আবেদন হিসাব দেবে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। অতিরিক্ত শেয়ার আবেদনের টাকা যখন ফেরত দেওয়া হয় মানে অতিরিক্ত শেয়ার আবেদনের সম্পূর্ণ টাকা যখন ফেরত দেওয়া হয় তখন কী যাবে দেন কী হবে, আমরা শেয়ার আবেদনের টাকা যখন পাই তখন যাবে দেন কী দেয় ব্যাংক হিসাব ক্রেডিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, আর যখন আমরা সম্পূর্ণ আবেদনের টাকা ফেরত দিই তখন উল্টাই কী হবে, তখন হবে শেয়ার আবেদন হিসাব দিবি শেয়ার আবেদন হিসাব দেবে ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা দ্বিতীয় এন্ট্রি এবং তৃতীয় এন্ট্রিটা আমরা যদি একসাথে দিই তখন হবে শেয়ার আবেদন হিসাব দেবে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট, তাহলে এলো সমমূল্যে শেয়ার আবেদনের ক্ষেত্রে সমমূল্যে শেয়ার আবেদনের ক্ষেত্রে। তারপর যদি কোনো সম্পদের প্রতিদানে সমহারে বা সমমূল্যে শেয়ার ইস্যু করা হয়, কোনো স্থায়ী সম্পদের প্রতিদানে বা বিনিময়ে যদি কোনো শেয়ার ইস্যু করা হয় সংশ্লিষ্ট স্থায়ী সম্পত্তি হিসাব ডেবিট আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। তাহলে এক নম্বর মানে এক নম্বর আবার পুনরায় আলোচনা করতেছি সমহারে শেয়ার ইস্যু প্রথম যাবে দেন কি হবে যখন শেয়ার আবেদনের টাকা পাওয়া যায় তখন যাবে দেন কি হবে ব্যাংক হিসাব দেবে ব্যাংক হিসাব দেবে শেয়ার আবেদন হিসাব ক্রেডিট,
প্রতি শেয়ার এত টাকা করে এত আজের শেয়ারের আবেদনের টাকা পাওয়া গেল। দুই নম্বর হচ্ছে শেয়ার আবেদনের টাকা যখন শেয়ার মূলধনে স্থানান্তর করা হয় তখন দ্বিতীয় হিসেবে শেয়ার আবেদন। শেয়ার আবেদন হিসাব দেবে শেয়ার মূলধন হিসাব দেবে। যখন শেয়ার আবেদনের টাকা মূলধন হিসাবে স্থানান্তর করা হলো যখন অতিরিক্ত শেয়ারের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হয় তখন তার কি হয়? শেয়ার আবেদন হিসাব দেবে শেয়ার শেয়ার আবেদন হিসাব দেবে ব্যাংক হিসাব দেবে। এই দুইটার যাবে দায়িত্ব যখন আমরা একত্রে দেব তখন আমরা একত্রে দিতে পারি শেয়ার আবেদন হিসাব দেবে। শেয়ার আবেদন হিসাব দেবে শেয়ার মূলধন দেবে ব্যাংক হিসাব দেবে। আর যখন কোন স্থায়ী সম্পদের প্রতিদানে বা বিনিময়ে শেয়ার ইস্যু করা হয় তখন সংশ্লিষ্ট স্থায়ী সম্পদ সংশ্লিষ্ট স্থায়ী যখন কোনো স্থায়ী সম্পদের মধ্যে সম্পদের প্রতিদানে সমহার বা সমমূল্যে শেয়ার ইস্যু করা হয় তখন সংশ্লিষ্ট স্থায়ী সম্পদ হিসাব দেবে। ক্ষেত্রে যাবে না সমহারে শেয়ার ইস্যু ক্ষেত্রে যাবে না। আমার প্রথম যাবে যখন শেয়ার আবেদনের টাকা পাওয়া যায় তখন ব্যাংক হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট প্রতি শেয়ার এত টাকা করে এত হাজার শেয়ারের আবেদনের টাকা পাওয়া গেল। দ্বিতীয়টি হবে যখন শেয়ার আবেদনের টাকা মূলধনে স্থানান্তর করা হয় শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট প্রতি শেয়ার এত টাকা করে এত হাজার শেয়ারের টাকা শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করা হলো। যখন মানে অতিরিক্ত আবেদনে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হয় তখন তাকে দেখতে হয় শেয়ার আবেদন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট প্রতি শেয়ার এত টাকা করে এত হাজার শেয়ারের আবেদনে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হলো। দুই নম্বর আর তিন নম্বর চার টাকা যখন আমরা ঋণ তুলে আমরা একত্রে দিতে পারি একত্রে দিলে শেয়ার আবেদন হিসাব দেবে শেয়ার মূলধন হিসাব দেবে ব্যাংক হিসাব দেবে প্রতি শেয়ার এত টাকা করে এত হাজার শেয়ারের টাকা শেয়ার মূলধনে এবং অতিরিক্ত এত হাজার শেয়ারের টাকা ফেরত দেওয়া হলো। যখন কোনো স্থায়ী সম্পদের মাধ্যমে শেয়ার ইস্যু করা হয় তখন যাবে ইন্ট্রি দেওয়া হয় শেয়ার মূলধন স্থায়ী সম্পদ হিসাব দেবে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। তাহলে এই চারটে যাবে ইন্ট্রি যে আমরা মনোযোগে শুনি আমরা মনোযোগ দিই তাহলে আমরা সমাজের শেয়ার ইস্যুর ব্যাপারে আমরা আর কোনো সমস্যা হবে না। তাহলে আবার আমি বলছি সমাজের শেয়ার ইস্যু করা হলে যখন শেয়ার আবেদনের টাকা পাওয়া যায় ব্যাংক হিসাব দেবে শেয়ার আবেদন হিসাব দেবে। যখন শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করা হয় তখন শেয়ার আবেদন হিসাব দেবে শেয়ার মূলধন হিসাব দেবে। আর শেয়ার মানে আবেদনের অতিরিক্ত আবেদনের টাকা যখন ফেরত দেওয়া হয় তখন যারা দেন যে শেয়ার আবেদন হিসাব দেবে আর ব্যাংক হিসাব দেবে। তাহলে দুই নাম্বার তিন নাম্বার এই দুই যখন আমরা একত্রে দেই তখন শেয়ার আবেদন হিসাব দেবে শেয়ার মূলধন হিসাব দেবে ব্যাংক হিসাব দেবে। স্থায়ী সম্পদের বিনিময়ে যদি কোনো শেয়ার ইস্যু করা হয় তাহলে সংশ্লিষ্ট স্থায়ী সম্পদ হিসাব দেবে আর ব্যাংক হিসাব ক্রেডিট। এইলে সমাহারের শেয়ার ইস্যু সমাহারের শেয়ার ইস্যুর ক্ষেত্রে সাইটটা যাবে দেয়টি এই যথেষ্ট। তাহলে আবার আমি আলোচনা করি
সমমূল্যে যখন শেয়ার ইস্যু করা হয়, যখন শেয়ার আবেদনের টাকা পাওয়া যায়, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, যখন শেয়ার আবেদনের টাকা পাওয়া যায়, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, শেয়ার আবেদনের টাকা ব্যাংক মূলধন স্থানান্তর করা হয়, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, তারপরে যখন অতিরিক্ত আবেদন সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হয়, শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, আর যখন স্থায়ী সম্পদের মাধ্যমে আমরা শেয়ার ইস্যু করি, স্থায়ী সম্পদ হিসাব ডেবিট আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। স্যার